हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और आमार चैनलेर पक्ष थेके आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। आज आमी तैरी करब इलिश माछेर एकटा पपुलार रेसिपि, इलिश भापा बा भापा इलिश। इलिश भापा किन्तु बांगालीर अन्यतम सेरा एकटा रेसिपि। चलुन ताहले देखे नेवा जाक आमार आजकेर रेसिपिटि। इलिश भापा बानानोर जन्य आमी एखाने 700 ग्राम ओजनेर एकटा इलिश माछ निएछि। इलिश माछटा एकटु बेशि ओजनेर होले ভাপার টেস্টটা কিন্তু ভালো আসে। এবারে মাছটাকে আমি কেটে 5টা পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণের লবণ ও 1/2 টিস্পুন পরিমাণের হলুদ গুঁড়ো। এবার প্রত্যেকটা মাছের পিসগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের পিসগুলোর মধ্যে খুব ভালো করে লবণটা ঢুকে যায়। তারপর লবণ ও হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট মাছের পিসগুলোকে রেখে দেব। ইলিশ ভাপা বা ভাপা ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টক দই, কাজু, নারকেল কোড়া, পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখেছি, আর নিয়ে নিয়েছি সাদা শস্য। আপনারা চাইলে কালো শস্য বা সাদা শস্য কালো শস্য মিশিয়েও নিতে পারেন। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা শস্য, 1 টেবিল চামচ পরিমাণে পোস্ত ও 12 থেকে 13টা কাজু দিয়ে আমি মিক্সিতে একটা ডাস্ট করে নেব। দেখুন আমার ডাস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণে নারকেল কোড়া ও 2 টেবিল স্পুন পরিমাণে টক দই আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছুকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি হয়েছে। এবারে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পেস্টটাকে নিয়ে নেব। এবারে পেস্টের মধ্যে আমি নিয়ে নেব 1/2 টিস্পুন পরিমাণে লবণ ও 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। যেহেতু মাছগুলো ম্যারিনেশনের সময় আমি লবণ হলুদ ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণেই নিয়েছি। এবারে আমি লবণ ও হলুদ দিয়ে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব মিক্সির বাটি ধোয়া জলটা, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে চিনি। তারপর আমি জল দিয়ে ভালো করে চিনিটাকে গুলে নেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। এবারে মাছগুলোকে খুব ভালো করে আমি মশলার সঙ্গে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। এই রেসিপির ভালো টেস্টের জন্য সর্ষের তেলের কিন্তু কোনো বিকল্প নেই। আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিয়ে চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব। জলটা যেই ফুটতে শুরু করবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে ভালো করে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে কড়াইয়ের জলটা যেন টিফিন বক্সের অর্ধেকের বেশি না হয়। এবারে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 25 মিনিট এটাকে রান্না করব। 25 মিনিট হয়ে গেছে, আমি কড়াইয়ের ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের ভাপা ইলিশ কিন্তু একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তবে এক্ষুনি এটাকে খোলা যাবে না। টিফিন বক্সটাকে ঠান্ডা হতে দেব 10 মিনিট কড়াই থেকে বের করার পর, তারপর আমি এটাকে খুলব। 10 মিনিট পর খুব সাবধানে আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব। এই দেখুন আমাদের ভাপা ইলিশ একদম তৈরি। এবারে এই ভাপা ইলিশ গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার আগামী রেসিপিগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন তাহলে আজ এই পর্যন্তই।